হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের 18 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। তো দেখো, 18 নম্বর অঙ্কটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। a1, a2, a3, a4 যদি 1+x এর হোল পাওয়ার n এর বিস্তৃতির 4টি ক্রমিক পদের সহগ হয়ে থাকে, তাহলে প্রমাণ করো যে a1 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3 ডিভাইডেড বাই a3 প্লাস a4 ইকুয়াল টু 2a2 ডিভাইডেড বাই a2 প্লাস a3। তো আমাকে এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমাকে প্রথমত যা বলছে আমি তা আগে করে নিব। তার মানে 1+x এটাকে আমি বিস্তৃত করব, প্রথম 4টা পদ পাবো, সেই প্রথম 4টা পদের সহগ সমান সমান কত হবে, a1 হবে, a2 হবে, a3 হবে, a4 হবে। তো দেখো, আমি এই অনুযায়ী এখন কাজ করতেছি। তো আমি প্রথমত যে কাজটা করব সেটা হলো যে আমি এই পদগুলোকে কি করব বলো তো, আমি বিস্তৃতি করব। তো দেখো, এই দ্বিপদীটা আমি দেখি 1+xn, তো এটাকে আমি একটু বিস্তৃতি করি। তো তোমরা কিন্তু সবাই জানো যে বিস্তৃতি কিভাবে করে, প্রথমে n থাকে, n ফ্যাক্টোরিয়াল 0, তারপরে প্রথম পদে যে থাকে তার পাওয়ার n, আর দ্বিতীয় পদে যে থাকে তার পাওয়ার 0। তারপরে কি করবা, পাশে দুইটা এক এক করে বাড়াবা, মাঝেরটা এক এক করে কমাবা। তো দেখো, n ফ্যাক্টোরিয়াল 0 কত হবে, n ফ্যাক্টোরিয়াল 1, তারপরে কত হবে, 1 এর পাওয়ার কত, 1 এর পাওয়ার 1 কমবে, তার মানে n মাইনাস 1, x এর পাওয়ার কত, 1 বাড়বে, তার মানে x টু দি পাওয়ার 1। তারপরে দেখো এইখানে n ফ্যাক্টোরিয়াল 2, তারপরে কত বলো তো, 1 এর পাওয়ার আরও 1 কমায় দাও, তার মানে n, তারপর এখানে দেখো কত হয়, n মাইনাস কত হয় বলো তো, এখানে কত হবে, 2 হবে। তারপরে দেখো x এর পাওয়ার কত হবে বলো তো, x এর পাওয়ার হবে 1 থেকে এখন কত হবে, 2 হয়ে যাবে। তারপরে আমি যা করব তা হইল n ফ্যাক্টোরিয়াল 2, n এর পাওয়ার 1 এর পাওয়ার n মাইনাস 2, x এর পাওয়ার কত, 2। এখন দেখো এর পরবর্তী পদটা কত হবে বলো তো, পরবর্তী পদটা হবে n ফ্যাক্টোরিয়াল 3, n এর পাওয়ার কত হবে, n এর পাওয়ার হবে 1 এর পাওয়ার কত হবে, n মাইনাস 3, আর x এর পাওয়ার কত হবে বলো তো, 3। তো দেখো, তারপরে আমার আর যাওয়ার দরকার নাই, কারণ দেখো আমাকে 4টা পদের কথা বলছে, 4টা পদ কিন্তু চলে আসছে। এখন তোমরা জানো যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মান 1 হয়, 1 এর পাওয়ার তুমি যা দিবা 1ই কিন্তু হবে, x এর পাওয়ার 0 দিলে তার মানও কত হয়, 1 হয়। এখন দেখো n ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত, এটা তোমরা সবাই জানো n হয়, আর n এর, এই দেখো 1 এর পাওয়ার ভাইয়া যা দিবা 1ই হবে, আর এখানে দেখো x এর পাওয়ার 1 দিলে xই হয়। এখন দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল কত বলো তো, 2। তোমরা সবাই জানো যে এটা n ফ্যাক্টোরিয়াল 2 মানে কত হয় বলো তো, n ইনটু n মাইনাস 1, আর নিচে হয় কত, 1 ইনটু 2, আর এখানে কত হয় বলো তো, 1 এর পাওয়ার তুমি যা দিবা এটা 1ই হবে, এক্স স্কোয়ার। এবার বলো তো এখানে কত হবে, n ফ্যাক্টোরিয়াল 3, তার মানে n হবে, n এর চেয়ে 1 কম হবে, n এর চেয়ে 2 কম হবে, 1টা 2টা 3টা, কেন 3টা হয়েছে, কারণ এখানে 3 আছে তাই উপরে 3টা সংখ্যা হবে। আর এই যে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল 2 হয়েছিল, তার মানে 2 যেহেতু 2টা সংখ্যা হয়েছে, 1টা 2টা, আর নিচে কত, 1 ইনটু 2, আর এখানে দেখো এখানে যেহেতু 3 আছে 1 ইনটু 2 ইনটু 3, আর এখানে 1 এর পাওয়ার ভাইয়া n মাইনাস 3 দিলে এটা 1ই হয়, মানে 1 এর পাওয়ার তুমি যা দিবা 1ই হবে, আর এখানে দেখো x এর পাওয়ার 3 ডট ডট ডট। এখন আসো আমরা জাস্ট আই একটু ক্যালকুলেশন করি, 3টা 1 গুণ করলে কত হয়, 1, আর এটা কত হয়, এন এক্স, আর এটা দেখো তো কত হয় ভাইয়া, এটা হয় এন ইনটু এন মাইনাস 1 ডিভাইডেড বাই এটা 2 হয়, আর নিচে এখানে একটা এক্স স্কোয়ার, আর এখানে তাকায় দেখো তো এখানে কত হয়, এখানে হয় এন ইনটু এন মাইনাস 1 এন মাইনাস 2, আর এখানে দেখো 2 ইনটু 3, তোমরা হয়তো ভাবতেছো 3 দুগুণা 6 লিখতে পারি, আচ্ছা আমি 6 লিখবো না, আমি 2 ইনটু 3 লিখবো। লেখার একটা, এখানে একটা 2 ইনটু 3 লিখতে একটা লাভ আছে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা, আর এখানে কত, এক্স টু দি পাওয়ার 3। তো দেখো বন্ধুরা, এখন আমি এখানে দেখো তো আমাকে বলছে a1 দেখো তো এটা, এই a1 এই বিস্তৃতিটার প্রথম 4টি ক্রমিক পদের সহগ, মানে a1 হবে প্রথম পদের সহগ, মানে a1টা কী হবে বলো তো, এই যে প্রথম পদের সহগ হবে, মানে প্রথম পদের মান হবে a1,
আচ্ছা দ্বিতীয় পদের সহগ কে বলো তো? দ্বিতীয় পদের সহগ হবে এ টু। তার মানে এই যে দ্বিতীয় পদে দেখো এক্স, এক্সের পাশে কে আছে বলো তো? সহগ কে আছে বলো তো? এন। তাইলে এ টু সমান সমান কত হবে বলো তো? এন হবে। তারপরে দেখো তো তৃতীয় পদের সহগ কত? তৃতীয় পদের সহগ হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এটা সমান সমান হবে থ্রি। তারপরে দেখো এখানে চতুর্থ পদের সহগ মানে ক্রমিক পদ হিসেবে চতুর্থ পদের সহগ সমান সমান কত হবে? এ ফোর হবে। ব্যাস এই বিস্তৃতিটা করে আমরা প্রথম পদ পেলাম, দ্বিতীয় পদ পেলাম, তৃতীয় পদ পেলাম, চতুর্থ পদ পেলাম। এই প্রত্যেকটা পদ সমান সমান কত বলছে? এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর বলছে। তাহলে আমরা এখন প্রশ্ন মতে কী লিখতে পারি? আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি কত লিখতে পারি বলো তো? লিখতে পারি প্রথম পদ এ ওয়ান সমান সমান কত লিখতে পারি? ওয়ান। তার মানে আমরা লিখতে পারি এ ওয়ান সমান সমান আমরা লিখতে পারি ওয়ান লিখতে পারি। বলতো এ টু সমান সমান কত লিখতে পারি? এ টু সমান সমান আমরা লিখতে পারি, এ টু সমান সমান আমরা লিখতে পারি কত বলতো? এ টু সমান সমান লিখতে পারি কত? এই যে দেখো দ্বিতীয় পদের সহগ কত? এন। তাহলে এখানে এ টু সমান সমান কত লিখতে পারি? এন লিখতে পারি। এবার দেখো এ থ্রি সমান সমান কত লিখতে পারি? এ থ্রি সমান সমান লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই যে দেখো ডিভাইডেড বাই টু। বলতো এ থ্রি সমান সমান কত লিখতে পারি? সরি এ থ্রি না, এ ফোর সমান সমান কত লিখতে পারি? এ ফোর সমান সমান লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই কত? টু ইন্টু থ্রি, টু ইন্টু থ্রি। তো দেখো আমি কার কার মান পাইলাম? এ ওয়ানের মান পাইলাম, এ টুর মান পাইলাম, এ থ্রির মান পাইলাম, এ ফোরের মানটা পেয়ে গেলাম। এখন ভাইয়া আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা লেফট সাইড, এই যে দেখো লেফট সাইড দেখতে পাচ্ছ, এই লেফট সাইডটা তুলবো, তুলে আমি এই মানগুলা বসায় ক্যালকুলেশন করব। তারপরে দেখো এই যে রাইট সাইড দেখতে পাচ্ছ তোমরা, এই রাইট সাইডটাও তুলবো, তুলে আমরা এই যে মানগুলা বসায় ক্যালকুলেশন করব। লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয়ে যায় তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্রথমত লেফট সাইডের ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। লেফট সাইডে যা আছে আমি তা তুলতেছি। দেখো এ ওয়ান ডিভাইডেড বাই কত? এ ওয়ান প্লাস এ টু প্লাস এখানে দেখো এ থ্রি ডিভাইডেড বাই কত? এ থ্রি প্লাস এ ফোর। এখন আমি তোমাদেরকে মানগুলা বসায় দেখাই দিব। তো দেখো প্রথমত আমাকে যেই মানটা বসাইতে হবে সেটা হলো এ ওয়ানের মান বসাইতে হবে। এ ওয়ানের মান কত বলো তো? এ ওয়ানের মান দেখো ওয়ান, এইখানেও এ ওয়ান, এখানে ওয়ান বসাইতে হবে। এ টুর মান কত বলো তো? এ টুর মান তোমরা স্পষ্টত দেখতে পাচ্ছ, এ টুর মান কত বলো তো? এন। তো আমি এন বসাই দিলাম প্লাস এখানে দেখো এ থ্রি এর মান কত বলো তো? এ থ্রি এর মান হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে দেখো এ থ্রির মানটা আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? টু। এখানে দেখো প্লাস একটু তাকায় দেখতে পারবে এ ফোরের মান কত বলো তো? এ ফোরের মান, এ ফোরের মান তোমরা দেখতে পাচ্ছ কত বলো তো? এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই কত বলো তো? টু ইন্টু থ্রি। ওকে ভাইয়া এখন দেখো তোমরা এইখানে একটু ক্যালকুলেশনটা দেখো, ওয়ান ডিভাইডেড বাই এটা ওয়ান প্লাস এন, চাইলে তুমি এন প্লাস ওয়ানও লিখতে পারো, একই কথা। আর এখানে দেখো ভাইয়া তোমরা সবাই একটু লক্ষ্য করো, উপরে আমি যা আছে তা লিখব এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা এখন তোমরা একটু নিচে তাকায় দেখো, এইখানে দেখো তোমরা, আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে একটু মার্ক করে দেখাই। এই যে দেখো এইটুকু পদের মধ্যে দেখো কি আছে বলো তো? এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। এখানেও দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই পদের মধ্যেও এটা আছে, এই পদের মধ্যেও কিন্তু এটা আছে। তাহলে কি আমি এইটু কি কমন নিতে পারি না? অবশ্যই আমি কমন নিতে পারি। আমি কমন কত নিতে পারি? আমি এই যে দেখো নিচের থেকে আমি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এখানেও আছে, এখানেও আছে। তো আমি এখন কমন নিয়ে নিব, আমি কমন নিব এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। যদি আমি এটা কমন নিই, কমন নিলে বলো তো ভাই এখানে কত হয়? এখানে হয়ে যায় ওয়ান, কারণ এটা কমন নিছি, এটা কমন নিলে এটা বাদ। তারপরে কী হবে? প্লাস বলো তো, এইটুকু কমন নিলে, এইটুকু কমন নিলে এইটুকু বাদ থাকে কে বলো তো? থাকে হইল এন মাইনাস টু ডিভাইডেড বাই, এই যে এইটুকু তো বাদ থাকে কত? এন মাইনাস টু ডিভাইড বাই কত? থ্রি। তো দেখো এখন আমি ক্যালকুলেশনটাকে আরও একটু
ইজি করে ফেলি, তোমরা দেখো এখানে তোমরা তাকাইলেই দেখতে পাচ্ছ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। এই পুরাটাকে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দেই, এইটুকুকেও যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, আশা করি কোনো সমস্যা হবে না। এটার এটা কি কেটে যায় না বলো তো? তো কেটে গেলে আলটিমেটলি উপরে কত থাকে? ওয়ান থাকে, আর নিচে এই যে এতটুকু থাকে। তো আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা এখন আরও একটু সিম্পলিফাই করে দেখাচ্ছি। ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এখানে প্লাস, উপরে কত আছে বলো তো? উপরে কিছুই নাই, কেটে গেছে, তার মানে ওয়ান আছে। আর এখানে কত আছে বলো তো? এইটুকু টার্ম তো আছে, এইটুকু টার্মকে আমি একবারে লসাও করে দিই, মানে এইটুকুকে আমি লসাও করে দিই। এখানে লসাও করলো থ্রি, তাহলে থ্রি প্লাস এখানে কত বলো তো? এন মাইনাস টু। এখন দেখো আমি ক্যালকুলেশনটা এদিক থেকে এদিক করতেছি। দেখো এখানে ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস, আচ্ছা বলো তো ভাইয়া, এখানে আমি ক্যালকুলেশনটাকে এইটুক ক্যালকুলেশনকে আমি একবারে করে ফেলবো। আচ্ছা বলো তো, এই ওয়ানটা যেমন আছে তেমন থাকবে, এই ভাগটা গুণে যাবে, এটা উল্টা যাবে না, থ্রি উপরে যাবে, থ্রি উপরে যাবে। আর এখানে দেখো এইটুক ক্যালকুলেশন করো, এই যে এনটা দেখতে পাচ্ছ, এনটা নিচে, মানে এইটুকু এইটুকু নিচে চলে আসবে, তাহলে এন আর প্লাস থ্রি আর মাইনাস টু, প্লাস থ্রি আর মাইনাস টু করলে কত হয়? প্লাস ওয়ান হয়, তাহলে আমি প্লাস ওয়ান লিখে দিলাম। তারপরে দেখো এখন আমি ক্যালকুলেশনটা দেখো করতেছি, তোমরা দেখো এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান একই জিনিস, তাহলে এন প্লাস ওয়ান আমি লিখে দিলাম, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা এটা কী হলে কত হয় বলো তো? কেটে যায়, থাকে কত? ওয়ান। আর এখানে এটা এটা কি ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দ্বারা থ্রিকে গুণ করো এটা হয়। তাহলে আলটিমেটলি আমার এখানে দেখো কত রইলো বলো তো? এইদিকেই লিখতেছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো, এখানে দেখো তো থ্রি আর ওয়ান যোগ করলে কত হয়? ফোর, আর এন প্লাস ওয়ান। তো দেখো ভাইয়া আমি কিন্তু লেফট সাইডটা ক্যালকুলেশন করে কত পাইলাম, এই যে এইটুকু পাইলাম। এখন দেখো ভাইয়া আমরা রাইট সাইড আছে, রাইট সাইডটাও ক্যালকুলেশন করব। রাইট সাইডটা ক্যালকুলেশন করে আমি যদি এটা পাই দেন আমার প্রমাণ হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে এখন রাইট সাইডটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো দেখো রাইট সাইডটা আমি তুলতেছি, তোমরা সবাই একটু ভালো করে দেখো, এখানে রাইট সাইডে কত আছে? টু এ, সরি, টু এ টু, এ টু প্লাস এ থ্রি। তো এখন আমি মানটা বসায় দিচ্ছি, দেখো এখানে টু এ টুর মান কত বলো তো বন্ধুরা? এ টুর মান হলো এন, ওকে। এখানে কত? এ টু, এ টুর মান কত? এন প্লাস, তোমরা দেখতে পাচ্ছ কে আছে বলো তো? এ থ্রি, এ থ্রির মান কত বলো তো? এ থ্রির মান হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানেও এন আছে, এখানেও এন আছে, তো আমি চাইলে কি এনটা কমন নিতে পারি। তো দেখো আমি তোমাদেরকে একটু এনটা কমন নিয়ে দেখাচ্ছি, আমি তো দাগ দিয়ে দিলাম এটা এই পাশ। তো দেখো এনটা যদি আমি উপরে আসে কত বলো তো? উপরে আসে টু এন, আর নিচে কত বলো তো? এনটা কমন নিব, তো এনটা যদি আমি কমন নিই, কমন নিলে কত হবে? এখানে এন কমন নিলে এটা ওয়ান হয়ে যাবে, আর এটা কত? এই এন যেহেতু কমন নিছি এটা ওয়ান হয়ে যাবে, মানে এটা নাই। আর এখানে কত বলো তো? এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটুকু হবে। এখন দেখো এই যে এই এন আর এই এন কি কেটে যায়, কেটে যাওয়ার পরে উপরে কত থাকে বলো তো? উপরে থাকে টু, আর নিচে কি ভাই এইটুকু লসাগু হয়। আসো আমরা একটু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এটা লসাগু করে দিই, লসাগু করে দিলে কত হয় বলো তো? উপরে হয় টু, আর এই টু দ্বারা টুকে ভাগ করলে কত হয়? ওয়ান, ওয়ান দ্বারা এন মাইনাস ওয়ানকে গুণ করো, তো গুণ করার পর এন মাইনাস ওয়ান হইল। এখন দেখো বন্ধুরা আমি ক্যালকুলেশনটাকে একটু তোমাদের বোঝার সুবিধার্থে এই বাক্সর মধ্যে দেখাচ্ছি। আচ্ছা এই টুটা যেমন আছে তেমন থাকবে, আর এই ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর এটা উল্টায় যাবে, এই টুটা কি উপরে চলে যাবে? এই টুটা উপরে চলে যাবে, গেল উপরে। আর এই যে উপরে দেখো এই যে লবটা দেখতে পাচ্ছ, এই যে লবের এই এতটুকু অংশ কি ক্যালকুলেশন, মানে এই এতটুকু অংশ নিচে চলে যাবে। তো নিচে চলে গেলে আমি এক কাজ করি, ক্যালকুলেশন করে একবারে নিচে লিখে দিই, তাহলে এখানে কত? এন, আর এই যে দেখো প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে কত হয়? প্লাস টু আর মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে কত হয়? টু মাইনাস ওয়ান করলে কত হয়? প্লাস ওয়ান হয়। এখন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই টু আর টু গুণ করলে কত হয়? ফোর বাই এন প্লাস ওয়ান। তাহলে তোমরা দেখো এই যে এই দিকে তাকাও, তো দেখো রাইট হ্যান্ড সাইডের মান কত আসলো? ফোর ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই যে দেখো লেফট হ্যান্ড সাইডের মান কত আসলো? ফোর ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে আমি ইজিলি লিখতে পারি
লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লাস্টে দিয়ে সুন্দর করে লিখে দিবা প্রুভড, বা চাইলে বাংলায়ও লিখতে পারো প্রমাণিত। তো আমার মনে হয় এই যে আমি ম্যাথটা করলাম, তোমাদের বিস্তৃতির এই যে অঙ্কটা সমাধান করে দিলাম, আমার মনে হয় তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।